আর এইচটি 75, মানে 75 ওয়ার্ডের। তো গাইজ দেখো, এই যে এই হিটারটা এনেছে, আগে যে হিটারটা ছিল সেটা একটু সমস্যা করছে, প্রবলেম করছিল, তাই জন্য আবার একটা হিটার কিনে আনতে বললাম, মানে ওই এনেছে। তো দেখো এটা কোন কোম্পানির হিটারটা, এটা আছে আমার কোম্পানির অ্যাকোরিয়াম হিটার এইচটি 75, মানে 75 ওয়ার্ডের। ক্যাপাসিটি কত কি জল ধরবে, কত লিটার জল ধরবে, কত গ্যালন জল ধরবে, সেই হিসাবে কত ওয়ার্ডের নেবে সেটা আমি পরে একদিন বিস্তারিত সব বলে দেবো, কীভাবে কী ইউজ করবে, কত ওয়ার্ডের ইউজ করবে সেটাও আমি একদিন বলে দেব। আপাতত আমার 2 ফিটের ট্যাঙ্ক আছে, 211, তো আমার 55 লিটারের মতো জল ধরে, তো 50 ওয়ার্ডেরও নিয়ে নিলে আমার কাজ হয়ে যেত, বাট আমি 75টাই নিয়েছি, ওতে কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছো অটোমেটিক হিটার আছে এখানে, এক তো আমাকে সেট করে নিতে হবে এখান থেকেই যে আমি কততে দিয়ে রাখবো, তো আইডিয়াল টেম্পারেচার অলওয়েজ 26 থেকে 28-এর মধ্যে হয়, তো আমার 28-এই করা আছে। তো এটাকে আমি এবারে আগে ভালো করে এগুলো সেট করে নেব। হয়ে গেল, মানে জল আমার 24 সেট করেছিলাম আমি, যাতে ধীরে ধীরে 26-28-এ গিয়ে স্টেবল করব। তো হিটারটা অটোমেটিক্যালি অফ হয়ে গেল, মানে জলটা এখন আইডিয়াল টেম্পারেচারেই আছে, 24-4-এই আছে। তো আবার ওটাকে কালকে 26 করে আবার 8 করব, ওটা অটোমেটিক আছে বলে অফ হয়ে গেল, আবার ওর প্রয়োজন মতো অন হয়ে যাবে। তো গাইস তোমরা দেখতেই পেলে যে শীতকালের প্রয়োজনীয় দুটো জিনিস যে অ্যাকোরিয়ামের জন্য হয়, তো সেই দুটো জিনিসই আমার বর আজকে এনেছে। তো হিটারটা তো দেখতেই পেলে, আর লাইফ প্ল্যানটা কালকে এনেছিল, গতকাল। তো লাইফ প্ল্যান এখন একটাই এনেছে, কিন্তু আরও আনবে। তো গাইস তোমরা যদি অ্যাকোরিয়ামের মধ্যে লাইফ প্ল্যান লাগাও তো অনেকটাই মাছেদের হেল্পফুল হয়, কেননা ওদের আয়ু অনেকটা বেড়ে যায়, কেননা অক্সিজেন সরবরাহটা নর্মালি একদম ন্যাচারালি অক্সিজেন সরবরাহ হয় গাছের জন্য। আর আমরা যেটা অ্যাকোরিয়ামে যে এক্সট্রা করে অক্সিজেন দিই তার থেকেও এটা ভালো, আর ওদের গ্রোথটাও অনেকটাই বেড়ে যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, দেখা হচ্ছে।